প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে পাশ হলো 9/11 বিল জাস্টা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হোবোকেন শহরে কমিউটার ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনে ধাক্কা লাগলে অন্তত একজন নিহত ও শতাধিক আহত কাশ্মীরে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলিতে অন্তত 14 ভারতীয় সেনা নিহত যারা নির্বাচনের নামে মানুষ হত্যা করছে তারাই সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের মূল হোতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কার্যালয়ে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি রোমানা আমিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে যাচ্ছি পুরো খবরে প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে পাশ হলো 9/11 বিল জাস্টা বিলটি পাশের পক্ষে সিনেটের 97টি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে মাত্র একটি ভোট হাউস অব রিপ্রেজেন্টেটিভে 348 থেকে 77 ভোটে বিলটি পাশ হয় ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো দেশের নাগরিক সন্ত্রাসী হামলা চালালে সে দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে মার্কিনিরা বিলটি পাশ হয় টুইন টাওয়ার হামলায় নিহতদের স্বজনরা সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবেন যদিও বারাক ওবামা বলেছেন বিলটি পাশ করে মার্কিন আইন প্রণেতারা একটি বড় ভুল করেছেন বিতর্কিত বিল জাস্টা পাশের জন্য বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে আয়োজিত ভোটাভুটিতে বিলটির পক্ষে সিনেটে 97টি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে মাত্র একটি ভোট আর হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলের পক্ষে ভোট পড়ে 348টি বিপক্ষে ভোট দেন 77 জন জাস্টা বা জাস্টিস এগেইনস্ট স্পন্সর অফ টেরিটিজম অ্যাক্ট পাশের ফলে 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলায় স্বজন হারা বা ক্ষতিগ্রস্তদের জন্য সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার পথ খুলে গেল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হোবোকেন শহরে কমিউটার ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনে ধাক্কা লাগলে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন দেশটির গণমাধ্যম জানায় সকালে যাত্রী চাপ ও হুড়োহুড়ির মধ্যে ট্রেনের কয়েকটি বগি স্টেশনের টিকিট কাউন্টার ও অভ্যর্থনা কেন্দ্রে ঢুকে পড়ে এ সময় ট্রেনে অন্তত 250 যাত্রী ছিল বলে জানিয়েছে উদ্ধারকারীরা ট্রেনটি প্ল্যাটফর্মের প্রবেশের পরপরই যাত্রীরা দরজা জানালা দিয়ে ঢোকার চেষ্টা করে প্রত্যক্ষদর্শীরা জানায় দুর্ঘটনার আগে বেশ কিছু যাত্রীকে ঝুলতে দেখা যায় দুর্ঘটনার পর থেকে জরুরি বিভাগের কর্মীরা হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রেনের ভেতরে কিছু যাত্রী আটকা পড়েছেন বলেও জানা গেছে কাশ্মীরে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলিতে অন্তত 14 ভারতীয় সেনা নিহত ও এক সেনাকে আটকের দাবি করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজে সাবেক এক সামরিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন ডন এর আগে জিও টিভির আলোচনা অনুষ্ঠান ক্যাপিটাল টকে উপস্থাপক হামিদ মির 14 ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে ঘোষণা করেন আটককৃত চান্দু বাবুলাল চৌহান নামের ওই ভারতীয় সেনাকে পাকিস্তানের সামরিক বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি ডনের তিনি ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানায় পত্রিকাটি বুধবার দিবাগত রাত 2:30টার দিকে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে বৃহস্পতিবার সকাল 8:00 পর্যন্ত চলে ভারত নিয়ন্ত্রণ রেখার ওপারে 7টি জঙ্গি ঘাঁটিতে অভিযানের কথা জানালেও সেনাদের ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে এর আগে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার দাবি করেছিল ভারত নিরাপত্তা প্রশিক্ষণ যথাযথভাবে শেষ না করার কারণে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্য সংরক্ষণে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে এদিকে সিএনএন এর জরিপে এতদিন হিলারি এগিয়ে থাকলেও অন্যান্য জরিপে বেরিয়ে এসেছে উল্টো ফল বেশিরভাগ ক্ষেত্রেই সমর্থন গেছে ট্রাম্পের পক্ষে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 40 দিন হাতে রেখে প্রচারণায় মাঠে নেমেছেন দুই প্রার্থী যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায় বুধবার ফিলাডেলফিয়ায় যান ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে তিনি বলেন যে ব্যক্তি মানুষের মাঝে ক্ষোভ বিদ্বেষ তার মিথ্যার সঞ্চার করে আর তার দ্বারা সুশাসন প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয় বর্ষীয় নেতা বার্নি স্যান্ডার্সের মুখেও ছিল হিলারির বন্দনা নিউ হ্যাম্পশায়ারে সাবেক প্রতিদ্বন্দ্বী হিলারির পক্ষে প্রচারণায় গিয়ে বারমন্টের এই সিনেটর বলেন দেশের ভবিষ্যতের কথা ভেবে সবার উচিত হিলারিকে জয়যুক্ত করা জঙ্গি গোষ্ঠীগুলো সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করে দিয়েছে রুশ প্রতিরক্ষা বিভাগ জঙ্গি সংগঠন আল নুসরা ও বিদ্রোহী জঙ্গি গোষ্ঠীগুলো গেল 19 সেপ্টেম্বরের জাতিসংঘ ত্রাণ বহরে হামলা চালিয়েছে এমন সুনির্দিষ্ট তথ্য মস্কোর কাছে রয়েছে বলেও জানানো হয়
সিরিয়া সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের সাথে একত্রে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। অন্যদিকে শান্তি আলোচনা অব্যাহত রাখতে হলে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সিরিয়ার সরকার ও রুশ সেনাবাহিনী বিমান হামলা বন্ধের শর্ত দিয়েছে ওয়াশিংটন। আলেপুর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার একটি রাস্তায় পড়ে আছে বেশ কিছু রুটি। স্থানীয় একটি বেকারিতে যারা রুটি কিনতে এসেছিল বুধবারের বিমান হামলায় প্রাণ গেছে তাদের অনেকেরই। আগুন জ্বলতে থাকা ভবনটি একটি হাসপাতাল উল্লেখ করে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় রুশ যুদ্ধবিমান এই হামলা চালিয়ে থাকতে পারে। হাসপাতালে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রস। কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল এলাকায় পাক ভারত সীমান্ত রক্ষীদের গোলাগুলিতে দুই পাকিস্তানি সেনা নিহত ও 9 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে ভারতীয় সামরিক বাহিনীর কাশ্মীর সীমান্তে পাকিস্তানি ভূখণ্ডে জঙ্গি অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালনার কথা অস্বীকার করে পাকিস্তান। এর মধ্যেই ভারতে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করা হবে না বলেও জানান পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর ছড়িয়ে পড়া পাক ভারত উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার কাশ্মীরের সীমানা নির্ধারণকারী লাইন অফ কন্ট্রোল এলাকায় দুদেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। ভারতীয় সেনারা পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের কয়েকটি এলাকায় কোনো উস্কানি ছাড়াই গুলি ও গোলাবর্ষণ করে বলে দাবি পাকিস্তানের। এতে পাকিস্তানি সেনাদের হতাহতের খবর জানায় গণমাধ্যম। এই ঘটনার পর বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ এনে এর নিন্দা জানান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। চীনের হেফেই ওয়ান্ডা শহরে উদ্বোধন হয়েছে ওয়ান্ডা গ্রুপ ট্যুরিজম কোম্পানির আরেকটি বিনোদন কেন্দ্র। উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এ কেন্দ্রটি। বিনোদন কেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় $520 কোটি। এতে বিনোদনের জন্য রাইড ছাড়াও দর্শনার্থীদের জন্য রয়েছে সুইমিং পুল, শপিং মল এবং হোটেল মোটেল। এছাড়াও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু এবং দ্রুতগতির রোলার কোস্টারও। উদ্বোধনের প্রথম দিনে এই পার্কে পর্যটক এসেছেন অন্তত 5 লাখ। এর আগে নানচাং ওয়ান্ডা শহরে এমন একটি পার্কের উদ্বোধন হয় যেখানে এক মাসে পর্যটক এসেছে 20 লাখের ওপরে। 2020 সাল নাগাদ দেশের মধ্যে আরও 15টি এবং দেশের বাইরে আরও 5টি বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ইন্দোনেশিয়ার মাউন্ট ভারুরাজিতে অগ্নুৎপাত শুরু হবার পর সেখানে থাকা প্রায় 1100 পর্যটককে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ অর্ধশত পর্বত আরোহীর খোঁজে অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তাইওয়ানে টাইফুন মেগির আঘাতে 4 জনের মৃত্যু হয়েছে। চীনে ভূমিধসের ঘটনায় 15 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে 32 জন। এদিকে ঝড় ও বজ্রপাতে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে 17 লাখ মানুষের। ইন্দোনেশিয়ার লুম্বুক দ্বীপের মাউন্ট ভারুরাজি আগ্নেয়গিরিতে উদ্গীরণ শুরু হয়। ছাই ও ধোয়া বাতাসের সাড়ে 6000 ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে। দেশটির 130টি সক্রিয় আগ্নেয়গিরির অন্যতম এই মাউন্ট ভারুরাজি, জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাউন্ট রিয়ানজির পাশে অবস্থিত যেটি। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নাগরিক নিহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের দাবি, নিরস্ত অবস্থায় পুলিশ এই কৃষ্ণাঙ্গ নাগরিককে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে সন্দেহজনক মনে হয় গুলি করতে বাধ্য হন তারা। এদিকে কয়েক মাস ধরে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। মাত্র কয়েকদিনে ব্যবধানে পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গ নাগরিকের নিহতের ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে। গত মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে এক রেস্তোরাঁর সামনে 30 বছর বয়স্ক আলফ্রেড ওলাঙ্গোকে গুলি করে হত্যা করে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ সান ডিয়েগোবাসীরা বুধবার রাস্তায় নেমে এসে বিক্ষোভে ফেটে পড়ে। কয়েকটি মানবাধিকার সংস্থার উদ্যোগে ব্ল্যাক লাইভস ম্যাটার সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা এল কাজন এলাকার পুলিশ দপ্তরের সামনে বিক্ষোভ করতে থাকে। ওলাঙ্গোর হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় তারা। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি কর্বিন পুনর্নির্বাচিত হওয়ার পর এবার জাতীয় নির্বাচনে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বুধবার লিভারপুলে এক সম্মেলনে দলের সমর্থকদের উদ্দেশ্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। ব্রিটেনের নাগরিকদের আস্থা অর্জনে এবং জনসমর্থন বাড়াতে এ সম্মেলন করেছেন তিনি।
যেখানে করবিন বলেছেন কর্মজীবী মানুষের স্বার্থ অর্জনে কাজ করে যাবেন তিনি। গ্যালোবারে নির্বাচনে কনজারভেটিভ পার্টির বিপক্ষে ব্যাপক ভরাডুবির শিকার হয়েছিল লেবার পার্টি। ডেভিড ক্যামেরনের বিপক্ষে নাকানি চুবানি খেতে হয় লেবার লিডার অ্যাড মিলিব্যান্ডকে। এরপরই তিনি পদ থেকে সরে দাঁড়ালে ক্ষমতায় আসেন জেরেমি করবিন। দর্শক, এ পর্যায়ে রয়েছে মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, নিউ ইয়র্কের পাশে স্টেট নিউ জার্সির হোবোকেন স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে, এতে একজন মারা গেছেন, আহত হয়েছে অন্তত 100 জনের মতো মানুষ, এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্টেশনে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে টিকিট কাউন্টার ও অভ্যর্থনা কক্ষের ওপর দিয়ে চলে যায়, এতে স্টেশন ও ট্রেনের বগির মারাত্মক ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা এ দুর্ঘটনাকে ভীতিকর বলে উল্লেখ করেন। নিউ জার্সি গভর্নর ক্রিস ক্রিস্টিয়ান একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, তবে শুরুতে 3 জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছিল। ট্রেন দুর্ঘটনার পরপর উদ্ধার কাজ শুরু হয়েছে, ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি সেবার কর্মীরা কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 1/11 গঠিত কেয়ারটেকার সরকার আমলের সংকটের সময় প্রবাসীদের সাহসী ভূমিকার কথা আমি কখনোই ভুলব না, সেসব দিনের দুঃসহ স্মৃতি আমাকে গভীর কৃতজ্ঞতায় আবদ্ধ করে প্রবাসীদের কাছে। সে সময় জীবনের ঝুঁকি নিয়ে সখানেক প্রবাসী আমার সহযাত্রী হয়েছিলেন। বর্তমান সরকারের আমলে বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে, ডিজিটাল বাংলাদেশ ধ্যান ধারণার বিস্তার ঘটায়, প্রত্যন্ত অঞ্চলের মানুষও সরকারের সেবার আওতায় এসেছে, প্রশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠায় অগ্রগতি সাধিত হয়েছে, আইনের শাসনের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন এখন আন্তর্জাতিক মহলেও উচ্চারিত হচ্ছে। তবে তথ্য অনুযায়ী মার্কিন কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট সহ আন্তর্জাতিক মহলকে সবিস্তারে অব্যাহতি করতে একজন প্রবাসীকে রাষ্ট্রদূতের ভূমিকায় অভ্যন্তরীণ হতে হবে, আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশ সোসাইটি ইনক নিউ ইয়র্কের আসন্ন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার প্রচারণা ততই জোরদার হচ্ছে, ফলে জমে উঠছে নির্বাচন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্যানেল কুনু আজম ও কামাল রুহুল ছাড়াও সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ওসমান চৌধুরী তাদের নির্বাচনী এজেন্ডা ইশতেহার ঘোষণা করেছেন। উভয় প্যানেলের ঘোষিত নির্বাচনী এজেন্ডা প্রায় অভিন্ন। এর মধ্যে উল্লেখযোগ্য এজেন্ডার মধ্যে রয়েছে বাংলাদেশ সোসাইটিকে আরও গণমুখী কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, স্থায়ী শহীদ মিনার নির্মাণ, বাংলাদেশ ডে প্যারেড আয়োজন, বাংলা স্কুল কার্যক্রম অব্যাহত, মূলধারার সাথে সম্পৃক্ত করে আর বাংলাদেশের সরকারের সাথে যোগাযোগ রেখে জাতীয় সমস্যার সমাধান করা। দর্শক, এবার রয়েছে মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। যারা নির্বাচনের নামে মানুষ হত্যা করছে তারাই সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের মূল হোতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, জঙ্গিদের সঙ্গে তাদের মদতদাতা ও উস্কানিদাতাদেরও বিচার করা হবে। প্রধানমন্ত্রীকে 70তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন রিজ কার্লটন হোটেলে সমবেত হন ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। এর আগে সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী জন্মদিনের কেক কাটা ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, 81 সালে দেশে ফেরার পর এই প্রথম কিছুটা অবকাশ পেয়েছেন তিনি। দলের দুর্দিনে ভূমিকা রাখায় এ সময় প্রবাসীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শিক্ষক, মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের তাদের যারা ধর্মীয় শিক্ষাগুরু, আমাদের অভিভাবক বৃন্দ, সকল শ্রেণী পেশার মানুষ, আমাদের নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন দলের নেতাকর্মী, আমরা সবাইকে নিয়ে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষক প্রত্যেকে সবাইকে মিলিয়ে কিন্তু এক হয়ে এই জঙ্গিবাদ বিরোধী ভূমিকা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে। এবং আজকে জনগণ কিন্তু সচেতন, কোথাও কিছু হলে জনগণই আমাদের জানিয়ে দিচ্ছে। যাদেরকে খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছে, জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছে, এরা এদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দিয়েছিল। আজকে তারা যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচার হয়েছে। কাজে জঙ্গিদের মদত দেওয়া, খুন করা, মানুষ পড়ানো না, যুদ্ধ অপরাধীদের বাঁচানোর চেষ্টা, এই সমস্ত অপরাধে যারা অপরাধী তাদেরও বিচার ইনশাল্লাহ বাংলাদেশে আমরা।
শিক্ষাঙ্গনে জঙ্গিবাদ রোধে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানী ভিকারুননিসা স্কুলের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রী আরও বলেন, জঙ্গি কার্যক্রমের জন্য মেধাবী শিক্ষার্থীদের বেছে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, তাই নতুন প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় বিশ্বমান বজায় রাখতে হবে। পাশাপাশি জাতীয় ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে শিক্ষাক্ষেত্রে ছেলেমেয়ের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তিনি। আমাদের কোনো শিক্ষার্থীকে, কোনো শিক্ষককে কোনো প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের কার্যক্রম ঢুকাতে না পারে, তার জন্য নানা কার্যক্রম ইতিমধ্যে আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা একটা প্রচেষ্টা নিচ্ছি। আপনারা জানেন আমরা ইতিমধ্যে এইসব সভা হয়েছে, নানা জায়গায় আমরা যাচ্ছি, গ্রামে গঞ্জে সর্বত্রে আমরা করতেছি। বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা অর্জন করবে এবং সেই সঙ্গে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, যা থাকবে সততা, নিষ্ঠা, জনগণের প্রতি শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত নৈতিক মূল্যবোধ সম্পর্ক সম্পন্ন, মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন পরিপূর্ণ মানুষ তৈরি করতে চাই। এটি আমাদের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো নিরীহ মানুষের উপর দমনপীড়ন চালায় না। কোন সন্ত্রাসী যদি মুখোমুখি যুদ্ধ শুরু হয়ে যায় তখন পুলিশ বাহিনী কি করে? ধরার প্রচেষ্টা নেয় নানান কায়দায়, একদম না পারলে তাকে মানে তো যখন জীবনের ঝুঁকি হয়ে যায় তখন তাকে পায়ে গুলি করতে বাধ্য হয়। এই এরা যদি কোনো পার্টির সদস্য হয়ে থাকে তাহলে তো আমাদের কিছু বলার নেই। হিউম্যান রাইটস, হিউম্যান ওয়াচ যে সমস্ত কথা বলেছেন এগুলো তারা যদি এসে আরো তদন্ত করে আরো দেখতে পারে তাহলে আমরা যেটা বলছি সেটাই প্রমাণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 70তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে এই র্যালিটি বের করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে র্যালিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নানান স্লোগান দেন তারা। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সামনে রাজু ভাস্কর্যের পাদদেশ ঘিয়ে শেষ হয়। যুদ্ধ অপরাধীদের বিচার সহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করায় আওয়ামী লীগের এবারের সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে জানিয়েছেন সম্মেলনের আহ্বান কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। কমিটির প্রস্তুতি সভা শেষে তিনি একথা জানান। তবে বন্ধু প্রতিম অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ অনেকেই সম্মেলনে আসছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন। উৎসব মুখর পরিবেশে সফলভাবে সম্মেলন সম্পন্ন হবে। যারা বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, একাত্তরের ঘাতকদের পক্ষে যারা পার্লামেন্টে কথা বলে, সেই পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই আসে না। প্রতিবারের মতো এবারও আমরা বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে। দর্শক, এখন রয়েছে মিলিনিয়াম আঞ্চলিক সংবাদ। সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন বলেছেন, যে কোনো মূল্যে সিলেট বিভাগকে বাল্য বিবাহ মুক্ত করা হবে। বাল্য বিবাহের আয়োজক সহযোগিতাকারীদের জন্য রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। বাল্য বিবাহের অভিশাপ থেকে সমাজ ও দেশকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশিত কার্যক্রম সর্বাত্মক গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে হবে। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত গোয়াইনঘাট উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষণায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোয়াইনঘাটের যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবিরের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সহকারী কমিশনার ভূমি আশরাফ আহমদ রাসেল। সিলেট বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব হার্ট দিবসের গণমুখী সেমিনার অনুষ্ঠিত, জনগণকে হৃদরোগ সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো এবং এই রোগ থেকে বেঁচে থাকার জন্য গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার এখনই উপযুক্ত সময়। সিলেট অফিস থেকে আবু তাহের চৌধুরী রিপোর্ট। হৃদয়ের আরেক নাম স্পন্দন, তাই এই স্পন্দনকে সতেজ রাখতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত বিশ্ব হার্ট দিবসের গণমুখী সেমিনারে প্রধান অতিথির ভাষণে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, পূর্বে মানুষ এই রোগের ক্ষতিকারক দিক সম্পর্কে অনেক অজ্ঞ ছিল, এখন জানার সুযোগ হয়েছে, তাই সচেতন হওয়ার খুব কষ্টদায়ক ব্যাপার নয়। তিনি বলেন, বিশ্বে প্রতি বছর 1,75,00,000 লোক এই রোগে মারা যায় এবং এই সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এখন থেকে যদি গণসচেতনতা বৃদ্ধির ঘাটতি ঘটে, তাহলে 2030 সালের মধ্যে বছরে 2,30,00,000 লোক হৃদরোগে মারা যাবে। চট্টগ্রামে আবাসিক এলাকাগুলোতে গড়ে তোলা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের অংশ হিসেবে সকালে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় বি ব্লকের 11, 12 ও 13 নম্বর সড়কে অভিযান চালিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি অনেক প্রতিষ্ঠানকে আগামী 3 মাসের মধ্যে আবাসিক এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিডিএ। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন চৌধুরী জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে সিডিএর ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নূর নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড অফিসার মনজুর হাসান চৌধুরী সহ সিডিএ কর্মকর্তা কর্মচারী ও সিএমপির অসংখ্য পুলিশ। ইতিমধ্যে নগরীর খুলশি, আগ্রাবাদ ও নাসিরাবাদ আবাসিক অভিযান পরিচালিত হয়। দেশের উদ্দেশ্যে ওয়াশিংটন ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওয়াশিংটন সময় সকাল 11টার সময় এমিরেটসের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন। এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান সহ সর্বস্তরের নেতৃবৃন্দ বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান। দুবাই হয়ে আগামীকাল বিকেলে তার ঢাকা পৌঁছার কথা রয়েছে। বরগুনায় একটি হত্যা মামলায় 4 জনের ফাঁসি ও 2 জনের যাবজ্জীবন সহ প্রত্যেককে 1,00,000 টাকা করে জরিমানা করেছে বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের। বুধবার দুপুর 12টায় এ রায় দেওয়া হয়েছে। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। রায় শেষে বাদী পক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলে উচ্চ আদালতে রায় টিকবে না বলে জানান আসামি পক্ষের আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর। বাদী পক্ষের আইনজীবী তোফাজ্জেল হোসেন আসামি পক্ষের আইনজীবী। মামলা সূত্রে জানা যায়, আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকার গরু ব্যবসায়ী নয়া মিয়াকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 2012 সালের 10 এপ্রিল রাত 8টার দিকে অপহরণ করে আসামি শহীদুল ইসলামের বাড়িতে নিয়ে যায়। সেখানে যেখানে শহীদুল ইসলাম ও অন্য আসামিরা বারেক, বশির, মোয়াজ্জেম, রব ও মজিবর হাত পা ও মুখ বেঁধে পাটাপুতা মশলা পাটার পাথর দিয়ে পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত খ্যাতনাল এবং বুকের উপরও আঘাত করেন। রাত 2টার দিকে আসামিরা রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে চলে যায়। ভোর রাত 3টার দিকে ওই এলাকার ইউপি সদস্য ও স্থানীয়রা নূর মিয়াকে উদ্ধার করে ভোর রাত 4টার দিকে আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় 11 এপ্রিল নিহত নয়া মিয়ার বড় ছেলে নাসিরুদ্দিন ফরাজি আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রায় 4.5 বছর শেষে 19 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে আসামি শহীদুল, বারেক, বশি ও মোয়াজ্জেমকে ফাঁসি, রব ও মজিবরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। দর্শক, মিলিনিয়াম সংবাদে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর সঙ্গেই। দর্শক, এ পর্যায়ে রয়েছে মিলিনিয়াম বাণিজ্য ও খেলার সংবাদ, আর বাণিজ্য ও খেলার সংবাদ নিয়ে আসছেন আমাদের সহকর্মী খাদিজা ইসলাম। ধন্যবাদ রুমানা আমিন। দর্শক, মিলেনিয়াম বাণিজ্য সংবাদ এবং খেলার সংবাদ নিয়ে আসছি আমি খাদিজা ইসলাম। রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় সংসদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সব শর্ত পূরণের পরও জিএসপির সুবিধা না দেওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ডিউটি ফ্রি কোটা ফ্রি সুবিধা দেয় না। এছাড়া তারা যে জিএসপির সুবিধা দিত সেটাও বন্ধ করে দিয়েছে। জিএসপির সুবিধার জন্য যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছিল আমরা সবকটি শর্তই পূরণ করেছি, এখন আর কোনো শর্তই বাকি নেই। দুর্ভাগ্য হচ্ছে শর্ত পূরণের পরও আমরা জিএসপির সুবিধা এখনও পাইনি। জিএসপির সুবিধা প্রসঙ্গে তোফায়েল আহমেদ আরও বলেন, জিএসপির সুবিধা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর। কি কারণে তারা এটা দিচ্ছে না সেটা বোধহয় এখানে বলা উচিত হবে না, তবে অবশ্যই কারণটা রাজনৈতিক বলে আমি মনে করি। নির্দিষ্ট ছয়টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করতে আবারও মাঠে নামছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তবে এবার শুধু আর্থিক জরিমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে দোষীদের পাঠানো হবে কারাগারে। মণিপুরে পাড়ায় এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। আইন বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, আগের যখন সচেতনতার জন্য আমরা মোবাইল কোড করেছি, জরিমানা ধরেছি, কিন্তু এখন যে মানুষগুলো এই আইনটি অমান্য করছে তারা আমাদের জাতীয় একটি পণ্যকে এই ডেস্ট্রয় করার জন্য, পরিবেশকে ধ্বংস করার জন্য তারা এই অর্থনৈতিক স্বার্থে তারা এটা করছে। অতএব তাদের কিন্তু এখন আর জরিমানার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না। তাদেরকে এই আওতায় যদি কেউ অমান্য করে তার জন্য এই আইন অনুযায়ী যে সর্বোচ্চ এক বছর পর্যন্ত জেল নির্ধারণ করা আছে, সেই আইনটি বাস্তবায়ন করার জন্য আমি জেলা প্রশাসক সাহেবদের আমি অনুরোধ করছি। আগামী মাসের মধ্যে আবারও জ্বালানি তেলের দাম কমার ইঙ্গিত মিলেছে সরকারের তরফ থেকে। রাজধানীতে পেট্রোল পাম্পে ভেজাল বিরোধী অভিযানে এসে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানান, অক্টোবরের যে কোনো সময় থেকে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমিয়ে নতুন মূল্য কার্যকর করা হবে। এদিকে অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ডিজেলের দাম কী পরিমাণ কমছে তার উপরে নির্ভর করছে ভোক্তা পর্যায়ের সুফল। পাশাপাশি সরকারকেও সরে আসতে হবে নীতি মুনাফার নীতি থেকে। সরকার ইতিমধ্যে একবারে প্রথম ধাপে দাম কমিয়েছে তেলের দাম, এবং দ্বিতীয় ধাপে দাম কমানোরও পরিকল্পনা নিয়েছেন সরকার। দামের দিক দিয়ে সাশ্রয় দিতে চাই, তাহলে আমরা মানের দিক দিয়েও একটা ভালো পেট্রোল তেল আমরা দিতে চাই। আগামী মাসের নাগাদ আমরা চিন্তা ভাবনা করছি, আমরা দেখতে চাই পরিবহনের ভাড়া যেন সেই পরিমাণের অন্তত অ্যাডজাস্ট করে তারা। দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কার্যালয়ে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভা শেষে বিষয়গুলো উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। বিপিএল ক্রিকেটের চতুর্থ আসর নিয়ে দেশের গণমাধ্যমে চলছে কানাঘোষা। অনেক খবর প্রকাশ আনুষ্ঠানিকভাবে কিছুটা না জানালেও অনেক খবরই ক্রিকেট পাড়ায় ভেসে বেড়াচ্ছে গুঞ্জন হিসেবে। তবে যতই ঘনিয়ে আসছে এ আসর, ততই বিষয়টি গুঞ্জনগুলোকে স্পষ্ট করেছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম রাউন্ড হবে ঢাকায়, এরপর চট্টগ্রাম পর্বে খেলা হবে 5 দিন, আর এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। নিউজিল্যান্ড সিরিজের আগে 15 দিনের আবাসিক ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়ায় যাবে টাইগাররা। তাই এবারের আসর আয়োজনের সময় স্বল্পতার কথা স্বীকার করলেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। চ্যাম্পিয়ন্স লিগে গত রাতে গ্রুপ ডি এর বিগ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। কারাসকোর দেয় একমাত্র গোলে বাভারিয়ানদের বিপক্ষে জয় পায় রোজি ব্লাঙ্কোসরা। অন্যদিকে গ্রুপ সিতে জার্মান ক্লাব বোরুশিয়া মনশেট ক্লাট বাখের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে মেসিবিন বার্সেলোনা। নিজেদের চিরচেনা উঠোন ভিসেন্তে ক্যালদেরন ডি গ্রুপের ম্যাচে বায়ার্ন মিউনিখে আতিথ্য দেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। অতিথি হওয়ায় ম্যাচের শুরু থেকে কিছুটা ভীতি হয়তো পেয়ে বসেছিল বাভারিয়ানদের, আর সে কারণেই মুলার রিবেরিদের আক্রমণগুলো খুব মুখ থুবড়ে পড়ছিল রোজি ব্লাঙ্কোসদের সীমানায়। তাই গোলের জন্য ছটফট করলেও কাঙ্ক্ষিত সে গোলের দেখা মিলছিল না স্পেনের মাঠে টানা 3 ম্যাচে হারের স্বাদ পাওয়া কার্লোস এচেলিত্তের শিশুদের। দর্শক, এ ছিল আমার কাছে আজকের মিলেনিয়াম খেলার সংবাদ। আর খেলার সংবাদ শেষে ফিরে যাচ্ছি আমাদের মূল সংবাদে আমাদের সহকর্মী রুমান আমিনের কাছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন মিলেনিয়াম বাণিজ্য ও খেলা সংবাদ, ছিল আমাদের সহকর্মী খাদিজা ইসলাম। খাদিজা, আপনাকে ধন্যবাদ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে পাশ হলো 9/11 বিল জাস্টা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হোবোকেন শহরে কমিউটার ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনে ধাক্কা লাগলে অন্তত একজন নিহত ও শতাধিক আহত। কাশ্মীরে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলিতে অন্তত 14 ভারতীয় সেনা নিহত। যারা নির্বাচনের নামে মানুষ হত্যা করছে তারাই সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের মূল হোতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কার্যালয়ে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিত। এই ছিল মিলেনিয়াম সংবাদে। আর যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামে, বিশ্বজুড়ে বাংলায়। আল্লাহ হাফেজ।